الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد شكرا دوشو سرطة السلام عليكم عشان كوري أبنا لكم بحلو آسين عمي والله تعالى رشش ميرباني دوني كونك بحلو آسين شماني تو دوشو سرطة প্রথমে সেই মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী সন্দর্ভে একটু শুকরিয়া আদায় করি যারা কাশ্মীর বেনিতে আজকে আপনাদের সামনে ইসলামী সংগঠনের 46তম পর্বের আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সামনে 46তম পর্বের আলোচনা নিয়ে হাজির হতে প্রদান করেছেন এবং আপনাদেরকে ধৈর্য সহকারে দুইটি কথা শোনার সুযোগ প্রদান করেছেন তার আলী সন্দর্ভে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দর্দ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়েদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি কোরআনুল কারিমের সূরা ইমরানের 101 নম্বর আয়াতটি উপরে দুই চারটি কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওমাইয়া তাসিমু বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যাহারা আল্লাহ তাআলার রজ্জুকে সঙ্গবদ্ধভাবে ধারণ করেছে মূলত তাদের জন্য রয়েছে হেদায়েতপূর্ণ সহজ সরল সঠিক পথ। সম্মানিত দর্শক শ্রোতা, যেহেতু আল্লাহ তাআলা তার রজ্জুকে সঙ্গবদ্ধভাবে ধারণ করার নির্দেশ দিয়েছেন, সেটি অবশ্যই সাংগঠনিক জিন্দেগি অতিবাহিত করার ইঙ্গিত বহন করে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাই সেটি নেতৃত্বের কাজের রিপোর্ট গ্রহণ করার যোগ্যতা ও পর্যালোচনা করার যোগ্যতা থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা অধীনস্থ কর্মীদেরকে যে কাজগুলো দিয়ে থাকি, দায়িত্বগুলো দিয়ে থাকি, তারা সেগুলো শতভাগ বাস্তবায়ন করতেছে কিনা এগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে এবং সেই রিপোর্টগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। কাজ নির্দিষ্ট মেয়াদের জন্যই করতে দেওয়া হয়। একটি কাজ দিলাম সে সারা বছরের মধ্যে যে কোনো সময় করবে, সারা জীবন ধরে করবে এটি নয়। আমি 7 দিনের জন্য একটি কাজ দিলাম, যে 7 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে, আগামী 15 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে। অর্থাৎ যে কাজ যে মেয়াদের জন্যই দিলাম সেই কাজ তাকে সেই মেয়াদের মধ্যেই করতে হবে, এর জন্য উদ্বুদ্ধ করতে হবে। মেয়াদ শেষ হয়ে গেলে কাজ সম্পাদনের রিপোর্ট আদায় করতে হয়। মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর আমি যে দায়িত্বশীল থাকব, আমি যদি 7 দিনের জন্য যদি কোনো কাজ করার যদি দায়িত্ব দিয়ে থাকি আর 7 দিন শেষ হওয়া মাত্রই সেই কাজের আমাকে রিপোর্ট গ্রহণ করতে হবে, 1 মাস পরে কিংবা 15 দিন পরে যদি আমি সেই কাজের রিপোর্ট গ্রহণ করি, তাহলে আমিও যথাযথ দায়িত্ব পালন করলাম না বলে প্রমাণিত হবে। বিধায় যারা নেতৃত্ব দিবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলোতে সজাগ থাকতে হবে এবং যথাসময়ে রিপোর্ট গ্রহণ করতে হবে। যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য আমরা কাজের দায়িত্ব দিয়ে থাকি, এই নির্দিষ্ট সময়ে কাজগুলো সম্পাদিত হলো কি না, মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই রিপোর্ট আদায় করতে হবে। কোনো কর্মীর উপর কোনো কাজ অর্পণ করে নির্দিষ্ট সময়ে পরিচালক যদি কাজের রিপোর্ট আদায় না করেন, তাহলে বুঝতে হবে যে পরিচালকের নিকট সেই কাজের গুরুত্ব পায় নাই। পরিচালকগণ, নেতৃত্বগণ যারা নেতা হবেন, তারা যদি যথাসময়ে যদি কাজের রিপোর্ট গ্রহণ না করে, তাহলে এখানে বুঝতে হবে যে নেতৃত্বের নিকটই এই কাজের গুরুত্ব পায় নাই, সেই বুঝে নেই, সেই এর মর্ম উপলব্ধি করতে পারে নাই। বিধায় যারা এ ধরনের মর্ম উপলব্ধি করতে পারবে না, সময় সম্পর্কে সচেতন থাকবে না, রিপোর্ট গ্রহণ করার ব্যাপারে যারা সজাগ থাকবে না, সচেষ্ট থাকবে না, তাদের দ্বারা কখনো সংগঠন ত্বরান্বিত হবে না। বিধায় প্রতিটি দায়িত্বশীল, প্রতিটি কর্মী, প্রতিটি পরিচালককেই এ ধরনের রিপোর্ট গ্রহণ করার যোগ্যতা থাকতে হবে, মানুষ করা থাকতে হবে এবং যে মেয়াদে কাজ করতে দেওয়া হয়েছে সেই মেয়াদেই শেষ হওয়ার সাথে সাথে সেই কাজের রিপোর্ট গ্রহণ করতে হবে। ছোট হোক বড় হোক, প্রদত্ত সকল কাজের রিপোর্ট পরিচালককে অবশ্যই আদায় করে নিতে হবেন। সেটা ছোট কাজের দায়িত্ব দিয়ে থাকি, বড় কাজ দিয়ে থাকি, যেটি আমি দিই না কেন, কোনো কাজই ছোট নয়, কোনো কাজই অবহেলার চোখে দেখা যাবে না। প্রত্যেকটি কাজকে গুরুত্ব সহকারে দেখতে হবে, গুরুত্ব সহকারে মূল্যায়ন করতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে সেগুলো বাস্তবায়ন করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে সেই কাজের রিপোর্ট প্রদান এবং দায়িত্বশীলকে গ্রহণ করতে হবে, এ ধরনের মানসিকতা থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সেই সাথে সেই কাজের রিপোর্ট বা পর্যালোচনা আমাদের করতে হবে। যে কাজের আমরা রিপোর্ট নিলাম সেই কাজের পর্যালোচনা আমাদের করতে হবে। এগুলো ফাইলবন্দি করে রাখলে এগুলো ফায়দা হবে না। আমি একজন দায়িত্বশীল, আমি একজন নেতা, আমি আমার অধীনস্থ কর্মীদেরকে কাজ
দায়িত্ব দিয়েছিলাম তারা কাজ করেছে, সেই কাজের রিপোর্ট আমি সংগ্রহ করলাম, সেই রিপোর্টগুলো আমি ফাইলবন্দি করে রাখলাম, এতে কোনো কল্যাণ নাই। বরং কাজের টার্গেট ছিল কতখানি এগুলো আমাদেরকে পর্যালোচনা করতে হবে, কোন কোন কাজের টার্গেট কী কী পরিমাণ দেওয়া ছিল তার সাথে কৃত কাজের তুলনা করে দেখতে হবে, সেই টার্গেট পূরণ করে কাজগুলো সম্পাদন করতে পেরেছে কি না। যদি না পেরে থাকে তাহলে না পারার কারণ তাকে জবাবদিহি করতে হবে এবং তাকে যাবতীয় পরবর্তীতে শতভাগ বাস্তবায়নের পরামর্শ দিতে হবে। এই তুলনার পর যেই ফল দাঁড়ায় যে সকলকে অবহিত করতে হবে, এভাবেই কর্মীদেরকে কাজের কমতি সম্পর্কে ওয়াকিফাল করা এবং আরও বেশি কাজ করার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, কর্মীরা যে কাজগুলো ময়দানে করেছেন, যে রিপোর্ট আমরা গ্রহণ করেছি, এই রিপোর্টের প্রত্যেকটি কাজের একটি করে টার্গেট থাকে যে এই 7 দিনে আমি কোন কোন কাজগুলো কী কী পরিমাণ করব। এই রিপোর্ট গ্রহণ করার পরে সেগুলো আমাদেরকে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে। যদি কমতি হয়ে থাকে তাহলে কেন কমতি হলো এগুলো জানতে হবে কর্মীদের নিকট থেকে, এবং জানার পরে এগুলো পরবর্তীতে যেন সে ফিল আপ করতে পারে, পূরণ করতে পারে, তার যাবতীয় পরামর্শ দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে একজন দায়িত্বশীল হিসাবে কর্মীদের নিকট থেকে রিপোর্ট গ্রহণ এবং রিপোর্ট পর্যালোচনার গুরুত্বের উপরে যে 2-4টি কথা বললাম, যারাই দায়িত্বশীল হবেন, যারাই নেতৃত্ব দেবেন, তারা প্রত্যেককেই যেন কর্মীদের নিকট থেকে এরকম যোগ্যতা সহকারে কাজের রিপোর্ট আদায় করতে পারেন এবং সেই যোগ্যতা সহকারে যেন কাজের পর্যালোচনা করতে পারেন, রিপোর্টের পর্যালোচনা যেন করতে পারেন, এবং এই পর্যালোচনার মধ্য দিয়েই কাজের ঘাটতি কমতি যেগুলো দিক রয়েছে, ভুলভ্রান্তি যেগুলো রয়েছে সেগুলো সংশোধন করে দেবেন, এবং এই সংশোধন পরামর্শ দেওয়ার মধ্য দিয়েই পদনস্থ কর্মীদেরকে সাংগঠনিক দক্ষতায় শক্তিশালী করে তুলবেন এবং এর মধ্য দিয়ে যেন সংগঠনকে আরও মজবুত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে দান করুক সকলে বলে আমিন। আজকে এতটুকু কথা বলেই এখানে ইদিন আল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।